সিপিএম এর দুষ্কৃতিকারীদের হামলায় মর্মান্তিক মৃত্যু হল বিজেপির পৃষ্ঠা প্রমুখ তপন কুমার ভৌমিকের। রাজধানীর গোর্খা বস্তি স্থিত কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সভাপতি ছিলেন তপন বাবু। গত 2 মার্চ ভোট গণনার পর সিপিএম এর দুর্বৃত্তরা হামলা চালায় বিজেপির বিজয় মিছিলে। এই হামলায় তপন কুমার ভৌমিক গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় জিবির আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা তাকে জিবি হাসপাতালে দেখেও আসেন। তপন ভৌমিক বিজেপির শক্তি কেন্দ্রের ইনচার্জ ছিলেন। উনার মৃত্যুর খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকে। উনার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু সিপিএম এবং কংগ্রেস তারা চক্রান্ত করে সরকারের ভাবমূর্তি পরিশোধিত করার জন্য বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু ঘটনা সংঘটিত করেছে, অত্যন্ত নিন্দাজনক। এবং তার ফলশ্রুতি আমাদের যে তপন ভৌমিক, তিনি বাম বিরোধী এবং আমাদের বিজেপি সক্রিয় একজন কার্যকর্তা বলবো, তিনি দীর্ঘদিন ধরে গোর্খাবস্তি এলাকায় কাজ করে এসেছিলেন দলের হয়ে। তাকে পরিকল্পিতভাবে তারা রাজনৈতিকভাবে তারা হেরে গিয়ে বাম এবং কংগ্রেস জোট তারা মানুষ প্রত্যাখ্যান করেছে। তারা কিন্তু হিংসার আশ্রয় নিয়েছে রাজ্যকে অশান্ত করার পরিকল্পনা, যেটা আগে তারা করেছিল নির্বাচন আগে। নির্বাচনের পরেও আমরা আমাদের সরকারের এসে আমরা জয়ী হয়েছি। আমাদের সাধারণত যেখানে সরকার থাকে তাদের উল্লাস বেশি থাকে, কিন্তু আমাদের রাজ্যে একটা ব্যতিক্রম হয়েছে। এবার জলবায়ু পোল হয়েছে এবং নির্বাচনের পর